পরবর্তী পার্টে আপনাদের স্বাগত। এখানে জাজেসরা তারা একে একে চলে এসেছেন এবং তিনটে দলে ভাগ হয়ে বিভিন্ন প্রজেক্টগুলো পরিদর্শন করছেন এবং বিভিন্ন প্রজেক্টগুলোর মার্ক বসাচ্ছেন। আর ছেলেরা তারা একে একে তাদের ডেমনস্ট্রেশন দিচ্ছে প্রজেক্টের কী, কখন, কীভাবে কাজ করে, কেন কাজ করে, ভবিষ্যত ক্ষেত্রে এর কতটুকু প্রয়োগ হতে পারে, সেই বিষয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার পর জাজেসরা তারা দেখছেন যে কাকে কত পয়েন্ট দেওয়া যায়, সেই নিরিখে ভবিষ্যৎ এবং বর্তমান কতটুকু কার্যকর হবে এই প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়েই তারা বেশি উদ্গ্রীব এবং তারা ব্যাখ্যা করে যাচ্ছে। সো এই পর্যন্ত এই ভিডিওটি বেশি এডিট করিনি। জাস্ট সি দ্য ডেমনস্ট্রেশন অফ দ্য বয়েজ অ্যান্ড ওয়াচ দ্য সায়েন্স এক্সিবিশন অ্যাট চিনপাই বীরভূম আলামিন মিশন। সো লেটস সি দ্য ফুল ভিডিও। এই জন্য আমরা সর্বপ্রথম যে বায়ু দূষণ সেটার জন্য আমাদের অনেক গাছ লাগাতে হবে, যেহেতু পৃথিবীতে অনেক বিজ্ঞানের সৃষ্টি হয়েছে, তাই এই কলকারখানার অনেক সৃষ্টি হয়েছে। যেমন কলকারখানায় অনেক রকম কাজ হয়, যেমন চাল চাল বস্তা ব্যাগ, অনেক রকম চানা তৈরি, অনেক রকম কাজ হয়। আমাদের যতটা পরিমাণে সম্ভব গাছ লাগাতে হবে এবং এটার কলকারখানার ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে, নাহলে কিন্তু আমরা এটা সঠিকভাবে আগের মতো নিয়ে আসতে পারবো না। এবার আমরা দেখবো জলদূষণ। জলদূষণ মানে যে কলকারখানার যেটা হয়, মানে জলের যে দূষণটা হয় সেটাকে আমরা মানে ভালো হয়েছে প্রতিকার করবো, রেমেডি যে জলদূষণ, জলদূষণ আমরা করছি। এবার আমরা এই একটি যন্ত্র ব্যবহার করছি, স্টিভার। এটার সাহায্যে জল পরিশোধন করে দেয়, অর্থাৎ প্রত্যেকটি কলকারখানায় কিন্তু এটা ব্যবহার করা অনেক দরকার, কারণ এটা ছাড়া এই নদীর জল পুরোটাই দূষিত হয়ে যায়। কারণ যদি কোন নদীতে জল শুদ্ধ থাকে, তবে যদি একটু দূষিত জল চলে যায়। আচ্ছা আমাকে বলো, তোমার ইনোভেশন, তোমার এক্সপেরিমেন্ট কি আছে? যন্ত্র তো মার্কেটের জন্য, তুমি কি করতে চাও, কি দেখাতে চাও? এই এটাকে আমরা কিভাবে মানে কিভাবে এটাকে আমরা প্রতিরোধ করব, এটা আমরা দেখাতে চাইছি। এটা তো মার্কেটের জন্য, এর নাম বললো ওটা মার্কেট। তোমার কি আছে? তোমাদের ফসল এত বেশি চাপ, এই পলিউশনের জন্য তোমার থাক কি? আমার থট এটাকে পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, সয়েল পলিউশন বললে, এটা তোমার প্রতিকারের জন্য তুমি কি ভেবেছো? আমি ভেবেছি যে সাধারণত গাছ কিন্তু এটিকে অনেক উপকারী, মানে এটা তো যুগ যুগ ধরেই হয়ে আসছে, এটার বাইরে কিছু ভেবেছো? যেমন হাসপাতাল, হাসপাতালে কিন্তু অনেক অসুবিধা হয়, এই জন্য বড় বড় গাছ এবং এই জিনিসটা যেটা মানে যে জায়গাটায় অনেক আওয়াজ হয় বা অসুবিধা হয় সেই জায়গাটাই এই জিনিসটা দিতে হবে, এবং সেই জায়গায় কোনো পোস্টার ঝুলে দিতে হবে। আরো অতিরিক্ত যে বিনা কারণে যদি হর্ন বাজায় তাহলে জরিমানা করা হবে, মানে কারণে হর্ন বাজাতে পারবে কিন্তু এমনি কারণ নেই তবু হর্ন বাজিয়ে যাচ্ছে এরকম নানা জায়গায় করে। একে একে ধীরে ধীরে একটার পর একটা জাজেসরা তারা দেখছেন বিভিন্ন প্রজেক্টগুলো। এবার আসছে মোহাম্মদপুর আলামিন একাডেমি মোহাম্মদপুর শাখার এনরিক এবং এমডি রাফিদ, তারা বক্তব্য রাখবে। আসসালামু আলাইকুম স্যার, মাইসেলফ এনরিক মালিতা এন্ড মাই পার্টনার নেম ইজ এমডি রাফিদ। I am from class 7 and he is come from class 6. We are from Alamin Academy Mohammadpur. Our project name is anti soil and mass wasting and smart farming. Amra ajke amader project ba model er moddhe diye apnader kichu jinish phute tolar chesta korbo. Jemon prothome amra jani je sob matite amader shikor thake, ma gache jemon shikor thake, shei matite jol dushon mane mati khoy kom hoy, এবং যেটিতে কোনো শিকড় থাকে না সেটিতে মাটি ক্ষয় বেশি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া জল বেড়াচ্ছে, মানে এটি আলগা আছে, জলটি মাটির আলগা আছে তাই এখানে জলটি ঘোলা বেরোচ্ছে। কিন্তু স্যার এবার এইদিকে দেখেন, এইদিকে স্যার একটু কম বেরোচ্ছে, ঘাসে যে ঘাসের যে শিকড়টি মাটি ক্ষয়কে কিছুটা হলেও রোধ করছে, এখানে একটু হলেও ওটি পরিষ্কার জল বেরোচ্ছে।
আমরা এই পদ্ধতিটিকে কাজে লাগাচ্ছি আমাদের ধাপ চাষে। আপনি দেখতে পাচ্ছেন স্যার, ধাপ চাষে আমরা বিভিন্ন রকম শস্য লাগিয়েছি, যাতে আমাদের পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করে আমরা ফসলও যোগান দিতে পারি, এবং আমাদের যে পাহাড়ে ধস নেমে যায়, পুঞ্জিত ক্ষয় হয়, সেটাকে আমরা কম করতে পারি। স্যার, এখানে আমরা সবের নিচে আমি লাগিয়েছি ধান, পেঁয়াজ, এবং তার উপরে লাগিয়েছি গম এবং মটর। স্যার, এখন তো আমরা এগুলো লাগালাম শস্যগুলো, কিন্তু শস্যগুলো আমরা জানি যে কীট পতঙ্গরা খেয়ে নেয়, তাই আমরা ব্যবহার করি কীটনাশক, যেগুলো রাসায়নিক হয়, যেমন DDT এবং বিভিন্ন রকম, কিন্তু সেগুলো আমাদের মাটি দূষণ করে, বায়ু দূষণ করে, আবার আমাদের শরীরে গেলে আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে, তাই আমরা তৈরি করেছি ইনসেক্ট ট্র্যাপার। এই ইনসেক্ট ট্র্যাপারে আমরা ব্যবহার করেছি পলিথিন এবং যে মানে বোতল কেটে তৈরি করেছি, এবং এখানে লাইট লাগিয়েছি। আমরা জানি যে রাতে পোকামাকড়গুলি লাইটে আকর্ষিত হয় এবং তারা লাইটের কাছে চলে আসে, এর রাতে লাইটে জ্বলবে এবং পোকামাকড়গুলি আকর্ষিত হয়ে তার ভিতরে ঢুকবে, এবং এই যে ছিদ্রটা সেটা নিচে নেমে যাবে, কিন্তু তারা আর বাইরে আসার রাস্তা খুঁজে পাবে না। সকালবেলা উঠে আমরা এগুলিকে দমন করে দিতে পারি। যে এটি শুধু আমাদের ফসলেই নয়, এটি আমাদের যদি মিশনের কাজে লাগানো হয়, যেমন মার্চ এপ্রিল মাসে যখন গম কাটা হয়, সে তখন সে বিভিন্ন রকম পোকা আমাদের মিশনে আক্রমণ করে এবং সেগুলো আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাদের জ্বালায়, আমাদের খেতেও দেয় না। তাই আমরা যদি এগুলি স্বল্প টাকা মূল্যে যদি আমরা মিশনে ব্যবহার করতে পারি প্রত্যেকটি মিশনে, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও কীট পতঙ্গ কাছ থেকে আমরা রেহাই পেতে পারি। তারপরে আমরা যেখানে জল দিয়েছি, এদিকে লাইন দিয়ে গার্লসের মেয়েরা এখানে এসেছে প্রজেক্ট দেখার জন্য। তারা সরাসরি লম্বা একটা লাইন করে বিভিন্ন প্রজেক্টগুলোকে লক্ষ্য করছে, এবং ধীরে ধীরে তারা লাইন ধরে আবারও ঢুকে যাবে তাদের নিজের ব্রাঞ্চের মধ্যে। আর তাদেরকে গাইড করার জন্য রয়েছে বিভিন্ন ম্যাডামগুলো, তারাও তাদেরকে পরিদর্শন করাচ্ছে। এইভাবে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে প্রজেক্ট। এখানে তৈরি করেছে ছেলেটি অটোমেটিক জল সেচ ব্যবস্থা। যাক, এই প্রজেক্টটি পরবর্তীকালে ডিটেলসে দেখাবো, এখানে সামান্য ভিডিও হয়েছে। পরবর্তীকালে যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো ভালো করে দেখতে থাকুন, বুঝতে পারবেন এই প্রজেক্টের গুরুত্ব কতটুকু, এবং খুদে সায়েন্টিস্টরা তারা কত সুন্দর সুন্দর প্রজেক্ট তারা বানিয়েছে। জাজেস্টরা মনোযোগ দিয়ে দেখছে, যাই হোক কোনো সমস্যার কারণে এটি করা হয়নি, পরবর্তীটা দেখুন। এরা তৈরি করেছে পৃথিবীর সব থেকে দ্রুততম ডেটা কী করে ট্রান্সফার করা যায় খুবই সিকিউরলি, তার ছোট্ট একটা মডেল। এখানে তারা বোঝাচ্ছে জাজেস্টদেরকে কী করে এটা কাজ করবে, এবং ওয়াইফাই থেকে লাইফাই কত গুরুত্বপূর্ণ সেটাও তারা বোঝাচ্ছে। একটা জিনিস বলো, এটা তো মাইক্রো রিজিওনে সম্ভব, ছোট্ট একটা এলাকায় তো ওয়াইফাই তো একটা ভাস্টলি এলাকা কভার করে। এই যে একটা মানে এর ভিতরে একটা অ্যাডভান্টেজ যেমন আছে, এই যে জিনিসটা যে লাইফাই যে টেকনোলজি এখানে ছেলেরা তৈরি করেছে হাইড্রোপনিক্স, অর্থাৎ উপরে চাষ করবে বিভিন্ন শাকসবজি মাটিবিহীনভাবে, এবং নিচে চাষ হবে মাছ। মাছ চাষ সাথে সাথে মাছের সাথে সাথে শাকসবজি চাষ খুব সুন্দরভাবে হবে, এটা হচ্ছে হাইড্রোপনিক্স। যাক, এটা খুব সুন্দর। পরবর্তী আরও রয়েছে প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট ডিটেলসে আলাদা আলাদা করে খুব তাড়াতাড়ি আপলোড দিচ্ছি, আপনারা অবশ্যই হাফেজ আরি এরও চ্যানেলে যুক্ত থাকবেন।